আপনারা জানেন গত 19 তারিখে চট্টগ্রামের জেপিজেড এলাকায় যে জমি বিরোধ নিয়ে বাবা হাসানের মরদেহ 8 টুকরো করেছিল ছেলে এবং স্ত্রী মিলে। আসলে কিয়ামতের আগে লোমহর্ষক ঘটনা বেড়ে যাবে, লোমহর্ষক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়বে। কি হচ্ছে না এখন একটু তাকায় দেখেন, নিজের বাপকে কয়েক টুকরা করে, এরপরে নিজের বাপের মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায়, খণ্ড বিখণ্ড দেহটা, সন্তান হয়ে নিজের বাপকে হত্যা করেছে, এই তো কিছুদিন আগে আপনারা দেখেছেন। এই দৃশ্যগুলো আমাদের ভিতরে আসলে যারা মানুষ তাদের ভিতরে চেতনা জাগ্রত করে, কেমন মানুষ হলাম আমরা? ওই পাপিষ্ট নরাধমদেরকে প্রকাশ্যে জনসম্মুখে এনে শাস্তি দেওয়া উচিত। সৌদি আরবের একটা ঘটনা আপনারা দেখেছেন নিশ্চয়ই, চাচাতো ভাইকে যে কোনো একটা কারণ নিয়ে হত্যা করে ফেলেছে, পুরা গোষ্ঠী নেতা সবাই মিলে বুঝিয়েছে, সৌদির পুলিশ পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে, মায়ের কন্দন মিডিয়া দেখিয়েছে, তারা তাদের নিজেদের পোশাক পর্যন্ত খুলে দিয়ে সমস্ত সম্পদ, এক সন্তানের মৃত্যুর জন্য সমস্ত সম্পদ দিয়ে দিবে, এই অঙ্গীকার করার পরেও রায় ঘোষণা হয়েছে মৃত্যুদণ্ডের, কেসাসের মৃত্যুদণ্ডের ফয়সালা হয়েছে। কুতিবা আলাইকুমুল কেসাস, আল্লাহ রাব্বুল আলামিন কেসাসের যে বিধান দিয়েছেন, এই বিধান তার উপরে রায় যখন শোনানো হয়েছে কোর্ট থেকে, মাহকামা থেকে, বিচারালয় থেকে শোনার পর কান্নায় ভেঙে পড়ছে, পুরা গোষ্ঠী মিলে সবার সম্পত্তি দিয়ে দিবে, আত্মীয় স্বজন সম্পত্তি দিয়ে দিবে সন্তানটাকে বাঁচানোর জন্যে। সে টিকটকে অনেক ভিডিও করেছে এক সময়, মা জড়ায় ধরে কেঁদেছে সন্তানকে, কিন্তু ওই ব্যক্তি যার সন্তানকে হারিয়েছে সে মাফ করে নাই, বাস মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। একটা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নাজরানা, একটা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির সারা দুনিয়া দেখেছে, সমস্ত মিডিয়া নিউজ করেছে, ফলশ্রুতিতে দেখা যাবে এ জাতীয় কর্মকাণ্ড আগামী কয়েকটা বছর এই কর্মকাণ্ড সংগঠিত করতে গেলে মানুষের শরীর হিমশীতল হয়ে যাবে। ইসলাম এইভাবেই শাস্তি নির্ধারণ করেছেন। আজকে আমাদের দেশে এমন একটা সময় আমরা পার করছি, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। দেখুন আমাদের রওজানে যে হৃদয়কে শহীদ করে দেওয়া হলো, ছোট্ট মানুষ তার মায়ের কত কান্না, তার বাপ বলতেছে যেভাবেই হোক আমার সন্তানের মৃত্যুর বিচার চাই। এই যে ছেলেটাকে মেরে ফেললো অমানবিক নির্যাতন করে, যেই ছেলে তাদের বন্ধুদেরকে বাড়িতে এনে খাওয়াতো দাওয়াত করে, সেই ছেলেকে মেরে ফেলা হলো টুকরা টুকরা করে, মেরে গোস্ত পর্যন্ত সেখান থেকে উঠায়া, এখন এটার ফরেন্সিক রিপোর্ট এখন চেক করা হচ্ছে যে ছুরি দিয়ে যে কেটে উঠানো হয়েছে আসলে কি এটা ফেলে দেওয়ার জন্য উঠানো হয়েছে নাকি খাওয়ার জন্য উঠানো হয়েছে, এটার ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত এখন খোঁজা হচ্ছে। চিন্তা করেন এই যখন অবস্থা, সন্তান যখন বাপকে খুন করে ফেলছে, অমানবিকতা যখন চারদিকে বেড়ে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখাহু, ভাই পর্যন্ত ভাইকে শহীদ করে দিবে, মেরে ফেলবে, এরপরে এসে বলছে আবাহু, বাপকে সন্তানের হাতে মরতে হবে, মাকে সন্তানের হাতে মরতে হবে, এমন দৃশ্যগুলো মানুষ সচক্ষে তাকায় দেখবে। আজকের এই পৃথিবীর এই দৃশ্যগুলোর দিকে যখন আমরা তাকাই, পুরাপুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা চোখের সামনে ভেসে ওঠে। আমার ভাইয়েরা চিন্তা করেন, আমরা এমন মুসলমান, এমন মানুষ, এমন দিলহারা মানুষ হয়েছি, আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে অন্যায়গুলো হচ্ছে এর সাথে যখন মিলাবেন বুঝবেন সময় আর কিন্তু বেশি বাকি নেই, সময় আর বেশি দিন বাকি নেই, পৃথিবীর সময় ফুরিয়ে যাচ্ছে,
পৃথিবীর সময় শেষ হয়ে যাচ্ছে আলামত বলে দিচ্ছে এই যে হত্যাগুলো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হত্যা আর মারামারি কাটাকাটি এত বাড়বে জানবেই না হত্যাকারী কেন তাকে মেরে ফেললাম যে মারা যাবে সে জানবেও না কেন আমাকে মারা হলো সেদিন দেখলাম স্ত্রীকে নিজের শ্বশুরকে মারার জন্য ফুসলি তাকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে বউ বলতেছে আমার তো কোনো অপরাধ নাই আমাকে স্বামী বলেছে শুধু তার ভালোবাসা আমি অন্যায় করেছি এই রকম অন্যায় পৃথিবীব্যাপী ছড়ায় যাবে আজ আমাদের দেশে এই অন্যায়গুলো ছড়িয়ে যাচ্ছে স্বামীকে খুশি করার জন্য আপনি এমন কোন কাজ করতে পারবেন না যেটাতে আল্লাহ বেজার হয়ে যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে বেজার করে আপনি দুনিয়ার কোন স্বামীকে খুশি করতে পারবেন না এটা জায়েজ নেই তো দেখুন এখন বলতেছে এখন তো আমাকে অপরাধী বলবেন কারণ আমি কেন স্বামীকে এই অন্যায়ের মধ্যে সহযোগিতা করলাম এই ধরনের হত্যাগুলোর ক্ষেত্রে জনসম্মুখে তাদের বিচার করে সৌদি যে দৃষ্টান্ত উপস্থাপন করার কারণে সৌদিতে দেখবেন হত্যা একেবারে কম অন্যায় একেবারে কম টুকটাক যে হয় না তা আমি বলবো না মানুষের প্রবৃত্তির কারণে অন্যায় হয়ে যেতে পারে সেগুলোর ইসলাম নির্ধারিত শাস্তি যদি নিশ্চিত করা যায় তাহলে অপরাধ শূন্যের কোঠায় চলে আসবে এজন্য আমার দেশে এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন শাস্তিটা এমন ভাবে হওয়া উচিত মানুষ যেন চিরকাল স্মরণ করে রাখে যে এই যে পিতার হত্যাকারীকে যে শাস্তি দেওয়া হয়েছিল জাতি যেন এটা ভুলে না যায় এরকম বড় বড় অপরাধ যখন সংঘটিত হয় আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন নিজের সন্তানদেরকে টেক কেয়ার করবেন সন্তানদেরকে আদর করে ছোটকাল থেকে বোঝাবেন সন্তানের হকগুলো নিশ্চিত করবেন আমরা অনেক পিতামাতা আছি সন্তানের হক জানি না সন্তানের সুন্দর একটা নাম যেমন রাখবেন সন্তানকে ছোটবেলা থেকেই সন্তানের হক আপনি বুঝিয়ে দিবেন তাওহীদ শিক্ষা দিবেন আল্লাহকে চিনাবেন তাহলেই সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এই সন্তান দুনিয়াতে যেমন আপনার কাজে লাগবে কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আখিরাতের জীবনেও এই সন্তান আপনার জন্য কাজে লাগবে আল্লাহ তাআলা তৌফিক দান করুক এরকম বড় বড় অপরাধ যখন সংঘটিত হয় আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন নিজের সন্তানদেরকে টেক কেয়ার করবেন সন্তানদেরকে আদর করে ছোটকাল থেকে বোঝাবেন সন্তানের হকগুলো নিশ্চিত করবেন আমরা অনেক পিতামাতা আছি সন্তানের হক জানি না সন্তানের সুন্দর একটা নাম যেমন রাখবেন সন্তানকে ছোটবেলা থেকেই সন্তানের হক আপনি বুঝিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.